প্রথমে একটা মোচা সিদ্ধ করে নিয়েছি, প্রথম খোসাটা কালো হয়ে গিয়েছে, এটা একটু বাদ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে চটকে নিয়ে এর মধ্যে খানিকটা আলু দেব, আরো খেতে ভালো লাগবে। এর মধ্যে একে একে একটু লবণ দেব, একটু ভাজা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা। একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। ভালো করে মাখা হয়ে গেলে এবার খেতে শুরু করে দিই। দারুণ লেগেছে। তোমরা এবার বাড়িতে করে খেয়ে দেখতে পারো। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে।